হত্রসের পর বলরামপুর এটা উত্তর প্রদেশে ফির গণধর্ষণ এবং চরম নিষ্ঠুরভাবে খুন মেয়ে গিয়েছিল আইন পড়তে বাড়িতে ফিরল লাশ হয়ে ধর্ষণের পর মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছে হত্রাসের পর এবার বলরামপুরে 22 বছরের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর এছাড়া বুলান্দ শহর ও আজমগড়েও দুটি ধর্ষণের অভিযোগ উঠেছে মঙ্গলবার বলরামপুরের কোতোয়ালি গ্যাংসারি এলাকায় ঘটেছে এই ঘটনা মৃতার মায়ের অভিযোগ ধর্ষকরা তার মেয়ের কোমর আর পা ভেঙ্গে দে তিনি দাঁড়াতে পারছিলেন না তিনি জানিয়েছেন তার মেয়ে মঙ্গলবার বেলা দশটা নাগাদ কলেজে অ্যাডমিশন নিতে যান তখন কয়েকজন তুলে নিয়ে যায় তাকে তারপর ঘটে গণধর্ষণ সন্ধে পর্যন্ত মেয়ে না ফেরায় বাড়ির লোক তাকে ফোন করতে থাকেন কিন্তু ফোন বন্ধ ছিল শেষমেশ এক রিকশাওয়ালা ও এক নাবালক সন্ধে সাতটা নাগাদ বেহুশ মেয়েকে বাড়ি পৌঁছে দেয় তার অবস্থা তখন এত খারাপ ছিল তিনি কথা বলতে পারছিলেন না তার হাতে গ্লুকোজের ড্রিপ লাগানো ছিল বাড়ির লোক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে লখনৌ নিয়ে যেতে বলেন তারা তুলসীপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন মেয়েকে পথেই তার মৃত্যু হয় একই বুলন্দ শহরের কাকড়ে এলাকায় গত রাতে এক কিশোরী প্রতিবেশীর কাছে হয়েছে বলে অভিযোগ পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে তারা এরই মধ্যে আজমগড়ের জিয়ানপুর এলাকায় প্রতিবেশীর হাতে ধর্ষিত হয়েছে আরও এক কিশোরী অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ শেষ মুহূর্তে মেয়ের গলায় শুধু ইয়থে এসেছে চরম আরতি যন্ত্রণায় ছটফট করতে থাকা মেয়ে শুধু চিৎকার করেছে আর বলেছে মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এছাড়াও রাজস্থানের আলোয়ারে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মধ্যপ্রদেশে গতকাল রাতেই এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে চ্যানেল রাত।